23 দিন পর খুললো বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুলনামূলক উপস্থিতি কম থাকলেও ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। আর সীমান্তের ওপারে মিয়ানমারের উত্তেজনা কমে আসায় এপারে স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা। ক্লাস শুরুর সময় সকাল 9টা, কিন্তু ঘুমধুম ও তমরুর খুদে শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করে সূর্য ওঠার পরপরই। 23 দিন পর স্কুলের আঙিনা, ক্লাসরুম আর বন্ধুদের দেখা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 20 দিন বন্ধ ছিল, এখন ভালো লাগছে। গুলি চলতেও ভালো লাগতো না, এখন সবার থেকে ভালো লাগে। তবে প্রথম দিন উপস্থিতি কিছুটা কম। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করবেন। উপস্থিতি আজকে যেহেতু প্রথম দিন একটু কম, তেমন আমি ক্লাস ওয়ানে ক্লাস টিচার, এখানে 30 জনের মধ্যে আমার 10 জন মতো আছে, বাকিরা। এদিকে ঘুমধুম সীমান্তে মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ ভেসে এলেও জীবনযাত্রায় প্রভাব নেই তেমন, কাজে ফিরেছেন স্থানীয়রা। সীমান্তে এখন পরিস্থিতি খুব শান্ত, বলতে গেলে একদম শান্ত। সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে, এখন স্বাভাবিক মানুষজন তার স্বাভাবিক জীবনযাপন করছে। আমরা আশাবাদী যে পরিস্থিতি যদি চলমান থাকে জনজীবন স্বাভাবিক হয়ে যাবে। এ মাসের শুরুতে মিয়ানমারের সীমান্ত রক্ষী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হয়। নিরাপত্তা বিবেচনায় 5ই ফেব্রুয়ারি ঘুমধুম ও তমরু সীমান্তের 5টি স্কুল বন্ধ ঘোষণা করে প্রশাসন। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার শুরু হয়েছে স্কুলের শ্রেণী কার্যক্রম। হাবিবুর রহমান, DBC নিউজ ডেস্ক।